বিরতির পর স্বাগত। বিদ্যালয়ের ভগ্নদশার খবরের পর এবার খবর উঠে আসছে যে বিদ্যালয়ে কর্মী স্বল্পতা। ঘটনা কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলের। ক্ষুধা মেটাতে পড়াশোনা বাদ দিয়ে রান্নাঘরে রাঁধুনির সঙ্গ দিতে হচ্ছে ছাত্রদের। হ্যাঁ, এই খবর কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে। জানা যায়, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান শহরের বিভিন্ন পুরনো স্কুলগুলির মধ্যে অন্যতম। 1950 সালে স্থাপিত হয় এই স্কুল। শহরের প্রাণকেন্দ্রে অগণিত ছাত্র এখান থেকে পড়াশোনা করে আজ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও বিভিন্ন উচ্চ পদে আছেন। দীর্ঘ জরাজীর্ণ পরিস্থিতি কাটিয়ে স্কুলটি 74 বছর অতিক্রম করেছে। বিভিন্ন সময় সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আমলারা স্কুলের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্কুলের নতুন বিল্ডিং এর কোনো কাজ করা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। স্কুল ভবন সহ রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল দীর্ঘদিন ধরে কর্মী স্বল্পতায় জর্জরিত। এ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেলা শিক্ষা আধিকারিককে চিঠি দিলেও এখনো চিঠির পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এটাই কিন্তু এই মুহূর্তে খবর। নব্বইয়ের দশকের প্রথম স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এই এসটি হোস্টেল। তারপর থেকে তিনজন কর্মী হোস্টেলের ছাত্রদের রান্না ছাড়াও দেখাশোনার দায়িত্বে ছিল। গত বছর হোস্টেলের এক কর্মী তিনি মারা যান এবং উনি মারা যাওয়ার পরই কর্মী স্বল্পতায় ভুগছে হোস্টেলটি। রীতিমতো অভিযোগ যে সেই হোস্টেলে থাকা ছাত্ররা এবার সঙ্গ দিচ্ছে রান্নাঘরে রান্না তৈরি করা বা খাবারের ক্ষেত্রে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, তাদের কি অভিযোগ শোনাচ্ছে। তখন থেকে ডিআরডব্লিউ হিসেবে তিনজন কর্মরত ছিলেন, পরবর্তীকালে এরা রেগুলার হন। বর্তমানে সমস্যা কী হয়েছে, আমাদের ধরুন আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়াটার কেরিয়ার গঙ্গা জোরিয়া উনি মারা যান এবং আরেকজন হিমাংশু রায় উনি বিগত ডিসেম্বরে 31 ডিসেম্বর উনি অবসর গ্রহণ করেন, যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে। যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে, যার ফলে সমস্যা হয়। কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয়। আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে, যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলের আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে, কারণ সমগ্রশিক্ষা কেন্দ্রে আমরা নেই, আমরা অনেক গ্রান্টও পাই না। যাই হোক, স্কুলের স্বল্প কিছু আয় থেকে আমরা একজন লোককে রেখেছি। হ্যাঁ, কিন্তু এটা খুব অসুবিধাজনক। আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি, একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও জিও। শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য। এখন দেখার বিষয় যে খবর সম্প্রচার হবার পর কতটা নড়ে চড়ে বসে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।